হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর এখন সকাল 8টা বাজে, এখন আমরা চা খেতে বসছি। আমি আর বৌমা চা খেতে বসছি, আর দুধ চা, লিকার চাটাই খাই সকালবেলা। দুধ চা খাওয়া হয় না, মাঝে সাঝে যখন যেদিন করে বৌমার ইচ্ছা হয় দুধ চা খাওয়ার, সেদিন করে দুধ চা করি। আর এখন এই যে বিস্কুট দেখতে পাচ্ছেন, পেপসি বিস্কুট, এগুলো বেকারি বিস্কুট। এই বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে, আমার বৌমা খেতে ভালোবাসে এই বিস্কুট দিয়ে চা, সেই জন্য এই বিস্কুট দিয়েই সকালবেলা বেশিরভাগ সময়টা এটা দিয়েই খাওয়া হয়। আমি অন্যান্য বিস্কুট দিয়েও মাঝে সাঝে খাওয়া হয়, কিন্তু আমার বৌমা এই বিস্কুটটাই ভালোবাসে, সেই জন্য এটাই আনা হয়। তা যাই হোক, আজকে আমি একটা রেসিপি করব, সেটা হলো পাঁচমিশালি ডাল দিয়ে কুমড়ো ডাঁটা আর থোড় দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। মানে ডালও ঠিক না, আবার সবজি শুধু তরকারি যে তা না, ডাল দিয়েই করছি এটা সবজিটা, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে, খুবই টেস্টি হবে। আপনারা এই রেসিপিটা যেটা করব, যেটা দেখাবো রেসিপিটা, আপনারা করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর খুব কম তেল মশলার মধ্যে রান্নাটা করব আজকে। আমার বৌমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন রান্না বসাচ্ছি। আজকে কুমড়োর ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর থোড় দিয়ে পাঁচমিশালি ডাল দিয়ে করব এটা। কুমড়োর ডাঁটা, থোড়, আলু, এইগুলো দিয়ে এই পাঁচমিশালি ডাল, এই ডালটা দিয়ে করব। কুমড়ো ডাঁটাটা বসাবো, তার জন্য কড়ায় তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, নিরামিষ তরকারি একটু পাঁচফোড়ন দিলে ভালো লাগে, তেলটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। সবজিটা আমরা একটু গুঁড়ি টুড়ি ব্যবহার করি, গুঁড়ির মধ্যে সবজি দিয়ে রাখলে মনে হয় যেন বেশ জল টলগুলো ভালো মতো ঝরে যায় বা ভালো করে ধোয়া হয়, ওই জন্য আমরা গুঁড়িটা ব্যবহার করি রান্নাঘরে। যে কোনো জিনিস ধুয়ে ঝুড়ির মধ্যে রাখতে আমরা ভালোবাসি। ডালটাও দিয়ে দিলাম ধুয়ে, তার সঙ্গে এটাকে একটু বেশ কষিয়ে নেবো। এগুলোতে এমন কিছু মশলা দেবো না, যেটুকু দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে একটু জল ঢেলে দেবো। এখন এই সবজিটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিলাম, পরে একটু আদা বাটা আর একটু জিরে দেবো, আর কিছু দেবো না, আর একটু মিষ্টি দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিলাম, সামান্য আদা পেস্ট দিয়ে দিলাম, এবারে একটু জল ঢেলে দিচ্ছি, একটু না বেশ অনেকটাই জল দেবো, কারণ কি ডালটা সিদ্ধ হবে, ডাল সিদ্ধ হবে, ডাটা সিদ্ধ হবে, সেই অনুযায়ী জলটা দিলাম, আর একটু মাখা মাখা মতো থাকবে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব, তাহলে ডাটা বা ডাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে করবেন। আর স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন, ভালোই লাগবে আশা করি। এবারে নামিয়ে ফেলবো একটু নেড়ে চেড়ে, যেহেতু কুমড়োর ডাঁটা একটু চিনি মিষ্টি মিষ্টি হবে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগবে খেতে।
হয়ে এসেছে, এটা নামিয়ে ফেলবো এবারে। এই যে কাদা কাদা মতো হয়েছে, বেশ সুন্দর, এই রসা রসা মতোই রাখবো। এটা খুব সুন্দর লাগে খেতে, এরকমভাবে কুমড়োর ডাঁটা দিয়ে, পাঁচমিশরি ডাল দিয়ে, থোঁড় দিয়ে করলে আপনারাও করে খেয়ে দেখবেন এরকমভাবে। এর মধ্যে একটু পেঁপেও যদি দিতাম আরও সুন্দর হতো। পেঁপেটা ঘরে ছিল না বলে দেওয়া হয়নি, তাই কুমড়োর ডাঁটা, আলু আর থোঁড় দিয়েই করছি পাঁচমিশরি ডালটা। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এইখানেই আমি শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব নতুন ভিডিও, আপনারা দেখতে থাকুন। তরকারিটার মধ্যে মটর ডাল, ছোলার ডাল, সব রকম ডাল আছে। মটর ডাল, ছোলার ডালটা বেশ একটু গোটা গোটা থাকবে, খুব ভালো লাগবে খেতে। আর তরকারিটা আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে।